তাড়াতাড়ি করো। এই সমস্ত নোংরা আমার বাসার সামনে কেন ফেলছো? তুই তো বলেছিলি। আমি? হ্যাঁ, তুই বলেছিলি সব আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তা বলে আমি এটা বলিনি যে আমার বাসার সামনেই সব ফেলতে হইবে। তুমি তো বলেছিলে যে ট্রাকে আবর্জনা ভর্তি করে নিয়ে যাব। ট্রাক? আরে আমি তো ভুলেই গেছিলাম। কাল হয়তো আমরা আরো বেশি পাবো। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। চলো পিঙ্কি, চলো। এত আবর্জনা পরিষ্কার করতে অনেক দিন লাগবে। আমার উপর থেকে পা সরাও, না হলে মহারাজ কিন্তু তোমায় শাস্তি দেবে। কিছু মনে করিস না লজ্জা, চল যাই। ও, একটা ভাল্লুক ছোট একটা বাদরকে ভয় পায়? ও, কেষ্টা কিছু একটা ভাব। দারুণ আইডিয়া আইছে, টুরিস্ট ডাকার সবচেয়ে ভালো আইডিয়া। পাইন ট্রি মাউন্টেনে মহারাজ আর বাবলু ডাবলুর মধ্যে কে জিতবে? যে জিতবে সেই হইবে জঙ্গলের সেরা। ব্যাস হয়ে গেছে, দারুণ আইডিয়া। ফোনে বুকিং শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দারুণ অফার, আপনার খুব ভাল লাগবে। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, দেখে যান, খুব মজা পাবেন আপনারা, সত্যি কইতাছি। আমি এটা মহারাজের জন্য এনেছি, কিন্তু দেওয়ার সময় নেই নাকি আমার, তাই আমি ভাবলাম তুমি হয়তো আমার সাহায্য করতে পারো। তুমি করবে? আমায় দাও। হ্যাঁ, এই না। সব কিছু প্ল্যান মাফিকই চলতেছে। আজকে মহারাজের জন্মদিন, তুই ওকে সারপ্রাইজ দিতে চাস? দারুণ ব্যাপার। এবার শোনো আমার প্ল্যান, তোমরা মহারাজের উপর রাগ করার নাটক করবে আর ওকে হারানোর চেষ্টা করবে প্রাইজ পাওয়ার জন্য। কি? ঠিকই বলছে, আমার মনে হয় রাজালি সারপ্রাইজটা দারুণ লাগবে। খুব ভালো, তাহলে তোমরা আমার সাথে আসো তো, সান্তাম থাকবে। ঠিক আছে, ভুলে যেও না। বাই বাই, দেখা হবে। অদ্ভুত ব্যাপার, আমি তো জানতাম মহারাজের জন্মদিন অনেকদিন আগেই চলে গেছে। টুরিস্টরা এলো বলে আজকে অনেক টুরিস্ট আসবে। স্বাগতম পাইন ট্রি মাউন্টেনে, সবাইকে স্বাগতম, সবার জায়গা হবে। আরে বাস থেকে নিচে নামেন, চলে এসছেন। শুধু আমি আর কেউ নেই। কি এরকম হতে পারে না, আমার কাছে টুরিস্টের অনেক ফোন এসেছিল। ও সব লোকই আমি। কি? কিন্তু তুমি এরকম কেন করলে? তুমি এরকম চিন্তা করো না, আমি তোমাকে ডাবল পে করব। তাহলে আসুন, উনি হলেন এখানকার মহারাজ। অসম, দেখুন ওনার মাথায় মুকুট আছে, গলায় আছে হার, আর পায়ের কাছে চাকর। দেখলে তুমি ওর ক্রাউন নেকলেস। মহারাজ, মহারাজ, তোমাদের ধন্যবাদ। এটা তো খুবই অদ্ভুত, পশুদেরও চাকর। মহারাজ, সবাই আপনাকে কলা কেন এনে দিচ্ছে? কারণ আমি জগৎ বিখ্যাত। ওটা কি একটা গরিলা? মহারাজ, এনিন কলা। আরো কলা? হ্যাঁ, কেষ্ট আমাকে এইসব কিনে দিয়েছে। সত্যি? পরে দেখা হবে। বুঝতে পারছি না কেষ্টে হঠাৎ এমন কেন করতে গেল, বোধহয় ওর আমার সাহায্যের প্রয়োজন, জানি না আমি। না 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 না, এটা ঠিক নয়, চলো ভাল্লুকদের জিজ্ঞেস করি। ওরে ফলো করতে হইবে, চলো চলো।
কি তুমি জঙ্গলের মহারাজ হতে চাও? তোমার সাহস কি করে হলো? শুনি, আমি তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো। রাজাই মহারাজ, আমি অনেকদিন ধরে জঙ্গলের রাজা হয়ে আছে। ফিরে এসো, আমি তোমাদের দুজনকেই হারিয়ে দেবো। তোমরা আমার বন্ধুর সামনে কিচ্ছু না। কি লড়াই করছে? এবার আমরা রাজা হতে চাই। দৃশ্য এরকমই আরো অনেক দৃশ্য আছে, এইদিকে আসেন দেখাই। আমি জানি এসব ভালো করতে পারো না, কারণ আমি হলাম আসল মহারাজ। এবার বলো কাদের মধ্যে আবার লড়াই দেখতে চাও? তুমি আমারে টাকা দিলেই আমি কাঠ বেড়ালির সাথে হাতির আর গরিলার সাথে জেব্রার লড়াই করিয়ে দিতে পারি। সত্যি? না নয় তো কি, যেমনটা তুমি চাইবে। ওকে ঠিক আছে, কিন্তু আমাকে আগে এই ফাইটটা দেখতে দাও। তাহলে সব কেসটারই প্ল্যান ছিল? আমাদের বলল রাজার জন্মদিন, ওকে মিথ্যাবাদী রে। এই সব কেসটা করেছে, আমাদের ওকে শিক্ষা দিতেই হবে। একটা কাজ করি, ও চেয়েছিল আমাদের মধ্যে ঝামেলা বাঁধি দিতে, তো আমরা সেটাই করব। একটা আইডিয়া আছে। তুমি ভিডিও করো, আমি গিয়ে ওখানে একটু আরাম করে আসি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কাম অন, জোরে মারো এটা খুশি। হ্যাঁ কাম অন, হ্যাঁ ইয়ে, আমি তোমাকে শিক্ষা দেব। ও, আমি কত ছবি তুলেছি! কেমন আছি? ডাবলু, চুপ যাও, এখান থেকে চলো। তুমি এখানে কি করছো? আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই দাদা বলে তুই হয়তো ঠিক করে দিতে পারবি। কিন্তু আমি এসব করবো কেমনে? এই দেখ, আমরা কর্তুমটা পেয়েছি, এটা হয়তো কাজে লাগতে পারে। দাদা আমি অনেকবার রিহার্সাল করেছি, তোর কি মনে হয়? দেখি, খুবই সুন্দর এটা। আমার এসব করতেই হবে তোমার জন্য। আমি বিশ্বাসই করতে পারছি না যে ভাল্লুক হেরে গেল। আচ্ছা, ওই দ্বিতীয় ভাল্লুকটা কোথায় গেল? ওই তো ওখানে। এটা তো আগের থেকে একটু আলাদা, দেখি ও এবারে জিতে পারে কিনা। তুমি এতক্ষণ ছিলে কোথায়? এসো আমায় ধরে দেখাও। আরে না, ও যাও যাও ধরো কে। ওই বাঁদর খুবই চালাক, ওকে ধরতে পারবি না। এসো এখানে বাবলু। এই, আরে খালাই যাও। ও ও এটা তো শুধু মাস্ক একটা। গাইড, ও তাহলে তুমি ছিলে? আরে না না না, আরে তুমি ভুল দেখেছো। মিথ্যে কথা বলা বন্ধ করো। ওই সমস্ত পশুগুলো শুধুমাত্র একটার, তাই না? তুমি আমাকে বলেছিলে এগুলো সত্যিকারের, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে আর টাকা নিয়েছিলে। এই রকম মিথ্যে কথা বলা খুবই খারাপ। আমি এ ব্যাপারে সবাইকে বলবো, তুমি একদমই ভালো লোক না, আর একজন ট্যুর গাইডও নও। আমি তোমার বসকে বলবো, আর আমি চেষ্টা করব তোমার বস তোমাকে বার করে দেয় জানো, বুঝেছো? এই শোনো, আমাকে বোঝানোর সুযোগ দাও। তুমি অনেক দেরি করে ফেলেছো, তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমরা সবাই, কস্টিউম তো খুবই রিয়েল মনে হচ্ছে, দেখি তো, দেখি তো কেমন। হ্যাঁ দেখি তো কেমন রিয়েল। এই বাঁদরটা আসল নয়, দেখো এটাকে। আরে আমারে ভুল বুঝো না, আমি টুরিস্ট ডাকার জন্য করেছি, টুরিস্ট না আসলে আমি খাবো কি করে? আরে খাড়ায় যাও। সবাই খুব ভালো অভিনয় করেছে, এবার হয়তো কেসটা বুঝেছে যে কাউকে মিথ্যে কথা বলতে নেই। Ha 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 ha
আমরা।